কি দারুণ হয়েছে হয়েছে আর দিন না, দেখুন একেবারে অমিয় সুধা অমৃত। এই যে কি পাকা পেঁপে, তো দারুণ। ভর দুপুরে মাথায় মালামাল নিয়ে দু একজন করে দোকানি সবে আসতে শুরু করেছেন চরখানপুরের হাটে। আজিজুল ভাইয়ের বাড়ির সামনের প্রাইমারি স্কুলের মাঠে বসবে হাট। বন্ধুরা, আজিজুল ভাইয়ের মাথায় বসে বাতাসে ভালোই লাগছে। আজিজুল ভাইয়ের সাথে গল্প করছি, নায়তের সাথে গল্প করছি, আর চরখানপুরের যে হাট, হাটটা বসবে ওই যে স্কুল মাঠ দেখতে পাচ্ছেন। আজিজুল ভাইয়ের বাসা থেকে কত 50 গজ বা 40 গজ দূরেই, এই যে দেখতে পাচ্ছেন এই স্কুল মাঠেই কিন্তু হাট বসবে। কিন্তু প্রচণ্ড রোদ আর তীব্র গরমের কারণে এখনো তেমন দোকানপাট বসেনি। এই মুহূর্তে কেউ দোকানের ছাউনি টানানোর কাজ করছেন, কেউ বা মালামাল রেখে শিশু সন্তানকে বসিয়ে রেখেছেন পাহাড়ার জন্য। মাছ আর তরমুজ নিয়ে আসছো? মাছ কি এর ভিতরে আছে? আর তরমুজ এটা? ভর দুপুর হাটে আগেই তারা মাছ নিয়ে এসেছে, তরমুজ নিয়ে এসেছে। ওরে বাবা, কি কলা! এটাই তো মানিক কলা মনে হয় নাকি? সবরি কলা, সবরি কলা। আরে দেখেন এটা, কি সুন্দর কলা! আরে বাবা, এগুলা ঢাকা শহরে আমরা দেখতেই পাই না। আর এটা হচ্ছে জালিলাও, চালকুমড়া না? চালকুমড়া। আর ওইটা কি সাদা লবণ নাকি? গরুকে খাওয়ানো লবণ মনে হয়। এই যে আমার বাবা ফোন করেছেন, আজল ভাইয়ের সাথে কথা বলবেন। আজল ভাই, এই যে আমার বাবা। আসসালামু আলাইকুম। হ্যাঁ বাবা, ভালো আছি। আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো ইনশাল্লাহ। তো আসার কথা ছিল যে আসলেন না যে? হ্যাঁ, ছেলে মেয়েরা সবাই ভালো আছে? সব ভালো আছে বাবা। আচ্ছা যাক, ভালো আলহামদুলিল্লাহ। আপনার যে আসার কথা ছিল, আপনার যে আসার কথা ছিল, এই সময় যা যাবে বুঝতে দিন না দাদা। এখন আসার নেই তো, বর্ষাটা আসুক, তারপরে বর্ষার নৌকায় করলে আসবো নি। বর্ষা আসুক আর ঠান্ডা পড়ুক। হ্যাঁ একদিন, একদিন আসেন। আমাকে আচ্ছা, আল্লাহ বাইরে যাবো যাবো বাবা। ঘন্টা দুয়েক আগে রান্না করে রাখা গজার মাছ একটু গরম করে নিচ্ছেন ভাবি। বুঝতে পারছেন কিছুক্ষণ পর শুরু হবে খাওয়ার পর্ব। এবার লাকি নিয়ে আসছে মাসকালাইয়ের ডাল। মাসকালাইয়ের ডাল এসেছে, পদ্মা নদীর ছোট মাছ এসেছে। আহ, খুব মজা হবে বোঝা যাচ্ছে। আর এই যে দেখুন মোটা চালের ভাত, আজিজুল ভাইও চলে এসেছে অলরেডি। কুলসুন নিয়ে আসছে, এটা কি মাছ? ও এটাই সেই কুমড়া বড়ির তরকারি। কুমড়া বড়ি আর মাছ, মাছ দিয়ে যে কুমড়া বড়ির তরকারি দেখুন, এই সেই কুমড়া বড়ি। আহ, নিশ্চয়ই অনেক মজা হবে। বন্ধুরা, খাবার টাবার সব রেডি, আমরা বসে গেছি, জায়জুল ভাইও বসে গেছেন, সবাই বসে গেছি। আর দেখাই আপনাদেরকে, এই যে দেখুন পিওলি মাছ সহ। আজিজুল ভাই, কি কি মাছ আছে? পিওলি আছে, কাতলি আছে, ট্যাংরা আছে, বালিয়া আছে, বিভিন্ন রকমের সব। বিভিন্ন রকমের পদ্মা নদীর ছোট মাছ, এটা খেতে নিশ্চয়ই অনেক মজার হবে। কালার দেখুন, কালার দেখলেই তো দারুণ লাগছে। আর এটা গজার মাছ,
এখানে কুমড়া বড়ি আছে, আমি দেখালাম কিছুক্ষণ আগে, এটাও খাবো। আর আমার অনেক প্রিয়, আপনারা সবাই জানেন যারা আমার ভিডিও দেখেন, মাসকলাইয়ের ডাল। আর ভাবির হাতের মাসকলাইয়ের ডাল সবসময় স্পেশাল, এটা খাবো। আমার মুখে পানি চলে আসছে কথা বলতে বলতে। ভাবি উঠিয়ে দেন, ভাত উঠিয়ে দেন। এই যে ভাবি ভাত উঠিয়ে দিচ্ছেন। এত না এত না এত হয়েছে ভাবি, এত না এত না, বেশি হয়ে গেছে। হয়েছে, কি দারুণ হয়েছে, হয়েছে আর দিন না। দেখুন একেবারে অমীয় সুধা, অমৃত দেখি, আর কিচ্ছু নেই, শুধু ডাল, মাসকলাইয়ের ডাল। কি মজা সত্যি, এই স্বাদের তুলনা হয় না, এই স্বাদের সত্যি কোনো তুলনা নেই, অসাধারণ। আমি ভাবে যে ছোট মাছ দিলেন, আর লাগবে না, আর লাগবে না, অনেক পদ্মা নদীর ছোট মাছ, এটা কিন্তু দারুণ, অদ্ভুত টেস্ট। একবার দিয়ে দিচ্ছেন বড়ে দিদা, কুমড়া বড়ি, কুমড়া বড়িও দেওয়া হয়েছে। এই যে দেখুন চরখানপুরের কুমড়া বড়ি, এটা কিন্তু দারুণ খাবার, ফ্রেশ খাবার। পদ্মা নদীর এই ছোট মাছগুলো এনায়েত খুব মজা না ভাই? এই ছোট মাছ এতগুলো পেলেন কিভাবে? জাল দিয়ে ভাই, জালগুলো জাল দেন? জি। আপনি নিজেই মারছেন? না, আমার কাটা মেরে। দেন না, দেন না, কি যে মজার মাছ, যত খাচ্ছি আরও খেতে ইচ্ছা করছে, আর ভাবি দিতেই আছে, খুবই মজা। আর কুমড়া বড়ি তো দিয়েছে, এখনও কুমড়া বড়ি মুখে দেয়নি। ভাত তো যে যত লোক আসার কথা ছিল লোক তো কই নাই অতই। হাজুর ভাই বলে এই নদীর মাছ এখন কি পাওয়া যাচ্ছে? মোটামুটি কম কম, তারপরে আজকে যা পেয়েছেন এটা তো খুবই মজা। এই আজ যা পাইছে তো গুচি মাছও আছে, তো গুচি মাছ আছে। এই যে গুচি মাছ যেটাকে তারাবাইম বলে, ছোট ছোট, এগুলো কিন্তু খুব মজা হয়। আর ভাবি রান্না করেন কি যে টেস্টি করে, অসাধারণ। এই যে কুমড়া বড়ি, এটা কি ভাবির হাতের বানানো কুমড়া বড়ি? এই যে দেখুন এখন খাবো, এর আগের বার প্রথম খেয়েছিলাম এখানকার কুমড়া বড়ি, এত স্বাদের কুমড়া বড়ি আমার থেকে আড়ালে ছিল এই কয়েক বছর। তো এর আগের বার এসেই আমি এটা প্রথম খাই এবং আমি অভিভূত হই, সত্যি অসাধারণ, একেবারে অরিজিনাল কুমড়া বড়ি এখানকার, কি যে মজার। পরে আমি আজুল ভাইয়ের হাতে কয়েক কেজি কুমড়া বড়ি বানিয়ে নিয়ে গেছি, আজুল ভাই তো সাথে দিয়েছিলেনই আমাকে, সেগুলা খেয়েছেন, আমার বাবা খুব খুশি হয়েছেন যে এত স্বাদের কুমড়া বড়ি আমার বাবা জীবনেও খাননি। হ্যাঁ, এরপরে তো আপনাকে অর্ডার করলাম, আপনি কিভাবে বানালেন? দেখলে কালাই কিনছিলেন নাকি? ঝামেলা হয়েছিল বানাইতে? তো যাই হোক, এই কুমড়া বড়িগুলো আমার খুবই ভালো লেগেছে, অল্প অল্প ভাবি, অল্প 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 আর দেন না। এখানে কি সবাই কুমড়া বড়ি বানায়? হাই 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 সবাই, মানে সবাইকে একেবারে ভরিয়ে দিয়েছেন, সবাই কুমড়া বড়ি বানায়? হ্যাঁ, সিজন আছে সবাই বানায়। শোনেন, আমার অনেক যারা সাবস্ক্রাইবার আছে, ফলোয়ার আছেন, তারা কিন্তু কিনতে চাচ্ছেন, সামনে সিজনে কি দিতে পারবেন তাইলে? কোনো ব্যাপার না, দিতে পারবো, কি ওখানে টাকা লাগিয়ে দেবেন, আমি এখান থেকে তৈরি করে পেটে দেবো, ধামাল আছে। হ্যাঁ, সে তো আপনার কাছ থেকে কিনে নেবে। ওটাই বন্ধুরা, যারা কুমড়া বড়ি খেতে চান, সামনে সিজনে আমি মার্কেটিংয়ের ব্যবস্থা করব, আপনারা যারা কিনতে চাইবেন চরখানপুরের কুমড়া বড়ি আজুল ভাই বানিয়ে আপনাদের কাছে সরবরাহ করবেন, সেই ব্যবস্থা আমি করব। তার আগে আজকে যে জানাই যে আজকেই কিন্তু এই গজার মাছটি ধরেছেন আজুল ভাইয়ের ছেলে, একবারে তরতাজা পদ্মা নদীর, এই মাছটা একটু খেয়ে দেখাই। ও
তাজা মাছের যে কি স্বাদ! মজুল ভাই, গজার আর শোল কি একই জিনিস? একটু কনফিউশন আছে। কি গজার আর গজার মাছ আর শোল মাছ কি একই জিনিস? না, শোল মাছ আলাদা ভাই, গজার আলাদা। গজার একটু গায়ে দাগ আছে না? হ্যাঁ, দাগ আছে। গজার একটু যদি আপনার যদি 700 যায়, ওইটা যাবে আপনার 1000। শোল মাছ যাবে 1000। গজার দাম কম? গজার দাম কম। কিন্তু আজকের এই মাছটা অনেক মজা। ট্যাংরা মাছ আছে, এত মজার গজার, আর এর সাথে বিভিন্ন ধরনের ছোট মাছ, সত্যি অসাধারণ। পদ্মা নদীর এই যে গজার মাছ ভাইজে রান্না করছে, এক কথায় অসাধারণ। তবে বেশি স্বাদ লাগে আমার, এর আগের বারও কিন্তু আমি চাইনি ছিলাম এই ছোট মাছগুলো এত স্বাদ লাগে। এই যে কালকে মাছ, তারপর ট্যাংরা মাছ, আরও যেসব মাছ চিনি, ওই যে গুচি মাছটা দেখলাম, অসাধারণ। আর ভাবির হাতের রান্না আগাগোড়াইতে জাদু। ভাবি, আপনি কি আলাদা কোনো মশলা ব্যবহার করেন নাকি? আমি খুব মজা করে খাচ্ছি। কিন্তু আইজুল ভাই, আপনি এত তাড়াতাড়ি শেষ করে ফেললেন খাওয়া, আপনার কেমন লাগলো প্রথম আইজুল ভাইয়ের বাসায় খাচ্ছেন? আমি সত্যি কথা বলতে অনেক ক্ষুধার্ত ছিলাম। আর এই ফ্রেশ খাবারগুলো আজকে, আর মাছ আমি পছন্দ করি, আর বিশেষ করে পদ্মা নদীর মাছ আমার অনেক পছন্দের, সুতরাং অনেক ভালো লাগছে ভাই। আর দিন না, আর এত দিল, এক প্লেট খাইছি আর এক প্লেট, এটা পারবো নাকি আমি নিজেই বুঝতে পারতেছি না। আস্তে আস্তে খাই নিলে খুবই মজা। পৃথিবীর যত জায়গায় যাই, যেখানেই খাই, দেশে হোক বিদেশে হোক, আইজুল ভাইয়ের বাড়ির ভাবির হাতের এই রান্না সবসময় আমার কাছে স্পেশাল। আমি সবসময় এই দারুণ খাবারটা মিস করি। এত সুন্দর করে মাছ দুনিয়াতে আর কেউ রান্না করে কিনা আমার জানা নেই। এই ছোট মাছগুলো পদ্মা নদীর একেবারে সাদা মাটা রান্না, কিন্তু অসাধারণ টেস্ট। এই টেস্ট আসলে আমাকে বারবার টেনে নিয়ে আসে। অনেকেই বলেন, ভাই আপনি খালি আইজুল ভাইয়ের বাসায় গিয়ে খাইতেই যান। খাইতেই আসি, আইজুল ভাই আমাকে খাওয়ান তাই খাইতেই আসি। সত্যি আমার খুবই ভালো লাগে আইজুল ভাইয়ের প্রতি যে আমার ভালোবাসা টান, আইজুল ভাই আমাকে ভালোবাসেন সেটা তো আছেই। আর এই খাবার আমাকে সত্যি সত্যি টেনে নিয়ে আসে, যে এগুলোর সম্পর্কের সাথে খাবারও সম্পর্কিত। অনেক খাবার খেয়েছি, খুব গরম, কিন্তু আইজুল ভাই ফ্যানের ব্যবস্থা করছেন, তো এই কারণে এবার কিন্তু আমরা একটু খেয়েও আরাম পাইছি ভাই। উপরে ফ্যান লাগাইছে আইজুল ভাই, একটু আমার দেখাও। এই যে দেখুন, দুইটা ফ্যান লাগিয়ে দিয়েছেন। এটা কি সোলার? শান্তি পাইছি, খাওয়া দাওয়া শেষ। এরপরে নাকি মহিষের দুধ আছে? আচ্ছা, মহিষের দুধ আর আমি খাবো না, আমার পেটে জায়গা নেই। একটু পরে হাট বসবে, হাট দেখবো আমরা। চলে এসেছি আজল ভাইয়ের সেই মাচার নিচে, বাঁশধারের নিচে যে মাচা। এই যে দেখুন, খুব সুন্দর শান্তির জায়গা এটা, এখানে বসলেই ভালো লাগে। ও কি যে দারুণ বাতাস! আসসালাম ভাই, ভালো আছেন? অসাধারণ লাগছে। এই যে দেখুন, মোটর সাইকেলে করে বাইরে গেলেন, আমাকে চেনেন মনে হয়। হাট জমতে শুরু করেছে আইজুল ভাই, সেখান থেকেই কচি শশা কিনে নিয়ে এসেছে। ও এই যে ভাবি, সেই শশা কেটে নিয়ে এসেছেন। অসাধারণ, দারুণ। হাট বসতে এখনো অনেক দেরি, তাই আজিজুল ভাইয়ের সাথে ঘুরে দেখতে বের হলাম সীমান্ত এলাকা। দেখুন কি শুভ্র ফুলগুলো, দারুণ লাগছে। আজল ভাই,
কি এগুলো? ভেন্ডি। ও ভেন্ডি গাছ, এই যে ঢেঁড়স দেখুন, গাছে ঢেঁড়স ধরে রয়েছে, খুবই মজা। এগুলো তো কাঁচাও খাওয়া যায় না, খুব ভালো লাগে ঢেঁড়স। কচিগুলা যেটা কচি, এই যে আইজুল ভাই নিয়ে আসছে কচি, কচি ঢেঁড়স আমি আগে কাঁচাই অনেক খেয়েছি, খুবই মজা। খাইছেন কখনো? আমার তো ফাইন লাগে। ঢেঁড়সের ক্ষেত অনেক বড়। আর এটা তিলের ক্ষেত না হাজুল ভাই? হ্যাঁ, তিল। তিলের চাষ কেমন হয় এখানে? ভাই পানি না, আকাশে পানি নাই, তাতে তিল জোর বাজে এতদিন। বন্ধুরা দেখুন, এই যে তিল ক্ষেত, যারা দেখেননি তাদের জন্য, যারা দেখেছেন তো তারা চেনেনি। তিল গাছে ফুল ধরেছে, তিল গাছে ফল ফলও রয়েছে। এই যে দেখুন, তিল থেকে তেল হয় জানেন তো অনেকেই, সেই তিলের ক্ষেত এটি। চরখানপুরে কত কিছুর যে চাষাবাদ হয়, এখানকার মাটি খুবই উর্বরা, সব কিছু ভালো আবাদ হয় না? সব ভালো হয় ভাই, কিন্তু এবারকার বছরে যেন সব পুড়িয়ে কী হয়েছে দেখেন না, রোদে রোদে। একটু বৃষ্টি হলে ভালো হতো না? বৃষ্টি হলে পরে এতদিন এই তিল সব আপনার এই ব্যাপারে হয়ে যেত। ও, এটাও কি তিলের গাছ? এগুলো তিলের গাছ। হায় হায়, এদিকে তিলের গাছ বড়ই হয়নি। বাঁধা কেন গরু? এদিক যাবেন না এদিকে যাবো? চলুন এদিকে যাই। আসেন এদিকে। ওই যে শিয়ালটা মাথা চলে এসে দেখেন, ওই যে শিয়াল, ওই যে শিয়াল দৌড়ে যাচ্ছে। দেখুন কি সুন্দর বাড়ি। মাছ পুষছো? এটা ফুপু এডে। ওহো, আসসালামু আলাইকুম, ভালো আছেন? সীমান্ত কি মাছ কাটতেছেন? ইলিশ মাছ? এটা ফুপু এডে। ইলিশ মাছ তো সামনে খাতে পারি, দেখুন এই যে হাট বসেছে, এই হাট থেকে অলরেডি আন্টি মাছ গুলো কিনে নিয়ে এসেছেন। আপনার ছেলে নিয়ে আসছে নাকি? কত করে কেজি? 170। এক বছর তিন বার বাড়ি ভেঙে ফকির হয়ে গেছে। তিন বার ভেঙেছে? এক বছর ভাদর মাসে, আষাঢ় মাসে, মানুষের কামলা খাতে। আমার ভাইয়ের বেটা, আমার ভাই জীবনে অনেক কষ্ট, খুব কষ্ট করেছি। হ্যাঁ, বাবু দেখতেই ভাল লাগছে, খেতেও খুব মজা হবে। এই যে ভাই এখন কাটবেন। এমন আধা পাকা পেঁপে খুব মটমটে হয়, খেতেও দারুণ। আর কয়েকদিন গাছে থাকলেই এই পেঁপে পুরোপুরি পেকে যেত। পেঁপে কাটা হয়েছে, খাচ্ছি, খুবই মজা। মজা তো আপনার ঠান্ডা বলে যা রোদের লেগে আছে, এতই মজার পেঁপে, দারুন। আর কালারটাই দেখুন, আর দু একদিন থাকলে এর কালার আরো সুন্দর হতো, কিন্তু এই মটমটিটা খাওয়ার মজাই আলাদা। বন্ধুরা একেবারে সীমান্তে চলে এসেছি। আজুল ভাই বলে, এখানকার সীমান্ত কোন জায়গা? এই যে সীমান্ত হয়ে বাগুনা গাছ ভাই, এই সামনে না? জি, একেবারেই ভারত সীমান্তে চলে এসেছি। চরখানপুরে যখন আসি মাঝে মাঝেই আজুল ভাইকে নিয়ে চেষ্টা করি যে একেবারে সীমান্তটা একবার দেখার জন্য, তো আবারও চলে আসলাম একেবারে বর্ডার লাইনে।
আর কয়েক ধাপ। ওই দেখেন আমানারা কেমন দেখতে দেখেন। হ্যাঁ হ্যাঁ ওই দেখেন আমানারা। ও আমানারা ওইদিকে এই বেগুন গাছ পার হইলেই নাকি? হ্যাঁ বেগুন গাছ ওই দেখলে ইন্ডিয়া, এটা বাংলাদেশ। এই যে ছাগল বল হচ্ছে সব ইন্ডিয়ায়। কোনটা কোনটা ইন্ডিয়া? এটা ইন্ডিয়া। এই যে রাস্তার ওপারে? হ্যাঁ রাস্তার প্রথম পারে। আচ্ছা এই রাস্তার এই দেখেন এখান থেকে এদিক থেকে এদিকে যাওয়া যাবে না। ওই যে পিলার, হ্যাঁ ওই পিলার থেকে একবার টান দিয়ে চলে যাওয়া পারে। ওই দেখেন সাদা একটা পিলার দেখাচ্ছে গাছের ভিতরে। দেখেন একটা সাদা পিলার দেখাচ্ছে গাছের মধ্যে। হ্যাঁ হ্যাঁ চলে যাবে। ওই আর এক পিলার দেখাচ্ছে এরকম চলে যাবে। এই যে আমি কি এই বাংলাদেশ থেকে ভেতর থেকে ইন্ডিয়াতে এখন পা দিলাম? হ্যাঁ ইন্ডিয়ার ভিতরে। হ্যাঁ আমি বাংলাদেশ থেকে মানে ওইভাবে না, এক পা বাংলাদেশে এক পা বন্ধুরা আমরা এই যে আইল পথে হাঁটছি, এই জমিটাই হচ্ছে ভারতের, আর এই আলের ওই পারের এই জমিটা হচ্ছে বাংলাদেশের, আর মাঝখান দিয়ে হাঁটছি আমরা। এই এলাকায় আমি বেশ কয়েকবার এসেছি, আপনাদের দেখিয়েছি, কিন্তু সেই সময় ফসল থাকাতে অন্যরকম ছিল, এখন আবার আরেক রকম দেখতে। আর এই যে বাঁশধার দেখতে পাচ্ছেন, এর আগের ভিডিওতে আমি দেখাছিলাম, এই বাঁশধারের নিচে কিন্তু পতাকা বৈঠক হয়। হাঁটতে হাঁটতে আজিজুল ভাইয়ের বাবার বাড়িতে গিয়ে তার মায়ের সাথে অর্থাৎ খালাম্মার সাথে দেখা হলো, কথা হলো। আরে বাপরে, দেখে আজল ভাই, তোমার বাজার তো ভালোই জমলো মনে হয়। অল্প দিনে মানে শুরু হলো তো ভাই, আস্তে 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 উঠবে।